কোথাও আজকে বাংলাদেশে কোথাও যানজটের খবর নেই। মাঝে মাঝে কোথাও খুব বেশি চাপ পড়লে ধীরগতি হয়, কিন্তু এটাকে যানজট বলা ঠিক হবে না। এত গাড়ি যাচ্ছে, এত মানুষ যাচ্ছে, প্রেশার তো হবে, শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। কাজে এই জন্য আমি বলি, যারা রাস্তায় চলেন, গাড়িতে যাবেন, তারা নিজেরও নিজেদের সেফটির ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এই যে নিম্ন আয়ের কিছু মানুষ এই যে রংপুরে অ্যাক্সিডেন্টে পড়ল, তারা সিমেন্টবাহী ট্রাকের মধ্যে উঠে বসেছে, অল্প পয়সা দিতে হবে, সেজন্য হয়তো আর্থিক অবস্থা খারাপ। আর্থিক সামাজিক অবস্থার জন্য, আর্থসামাজিক অবস্থার জন্য আমাদের দেশে অনেক সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে। গরিব মানুষ এসব ট্রাকের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে উঠে, ঝুঁকি নিয়ে আপনারা পরিবহনে উঠবেন না, ট্রাকে ঝুঁকি নিয়ে উঠবেন না, গাড়ির ছাদে উঠবেন না, এটা বিপদের কারণ হয়ে যেতে পারে। এবার আমি তো বলি, চন্দ্রা ভালো মানে বাংলাদেশ ভালো, এটাই হচ্ছে ভালোর প্রতীক। এখানে সমস্যাটা হয়, যেটা এবার একেবারেই হয়।